নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। আজকে আমরা জানবো প্রোনাউনের একটা পার্ট সম্পর্কে। প্রোনাউন সম্পর্কে আমরা আগে জেনেছি, প্রোনাউন মানে কি সর্বনাম পদ, অর্থাৎ নামের বদলে যেসব ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি তাদেরকে বলা হয় প্রোনাউন বা সর্বনাম পদ। সেই প্রোনাউনের একটা পার্ট হল পার্সোনাল প্রোনাউন। সেই পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা আজকে জানবো, পার্সোনাল প্রোনাউনটা কি। পার্সোনাল প্রোনাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। তাদের পার্সোনাল প্রোনাউন দ্বারা কি বোঝায়, না কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু কিংবা কোনো গ্রুপকে বোঝায়, তাদেরকে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। পার্সোনাল প্রোনাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন এবং একটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্স বা বাক্যের আগে বসে যারা, এবং অবজেক্ট অর্থাৎ সেন্টেন্স বা বাক্যের পরে বসে যারা, তাদেরকে আমরা অবজেক্ট বলি। সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে আরো ডিটেলে আমরা পরে জানবো যখন আমরা টেন্স শিখব। এখন আপাতত বলছি যে সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে একদম প্রথমে বসে। তাহলে সেন্টেন্সে একদম প্রথমে যেটা বসে তাকে আমরা সাবজেক্ট বলি সাধারণভাবে, এবং সেন্টেন্সের শেষ অংশ যেটা সেটাকে আমরা অবজেক্ট বলি। এই প্রোনাউন সাবজেক্ট অর্থাৎ সামনে বসতে পারে, কিছু কিছু সময় পেছনে বসতে পারে। তাদের দুটো ভাগ রয়েছে। সাবজেক্ট প্রোনাউন আমরা কাদের বলবো, আই মানে আমি, ইউ মানে তুমি, দে মানে তারা, উই মানে আমরা। সাবজেক্ট প্রোনাউনগুলো হলো আই, ইউ, উই, দে, হি, সি এবং ইট। এবং অবজেক্ট প্রোনাউনগুলো হলো মি, আস, হিম, হার, দেম, ইট। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ইট জিনিসটা কিন্তু কমন, ইট ওয়ার্ডটা বা ইট প্রোনাউনটা কিন্তু কমন। ইটটাকে আমরা আই টি ইট, এই শব্দটাকে আমরা সাবজেক্টেও ব্যবহার করতে পারি, আবার অবজেক্টেও ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা সাবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রেও ঘটে এবং অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রেও থাকে। তাহলে আমরা আজকে জানলাম পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। পার্সোনাল প্রোনাউন অর্থাৎ কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু কিংবা গ্রুপকে বোঝায়। এরপরে আমরা আরো ইংলিশ গ্রামার শিখবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।